বিদেশি ফল। আমরা এর আগে রপ্তানি হয়ে এদেশে আসতো, অনেক টাকা অনেক বেশি মূল্যে এগুলো মানুষকে কিনে খেতে হতো। বিগত কয়েক বছর যাবৎ সারা বাংলাদেশে অনেক জায়গায় ড্রাগনের চাষ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি সাভারে, আপনি বলেছেন বিরুলিয়া, শুধু বিরুলিয়া নয়, সাভারে অনেক জায়গায় আমরা দেখেছি ড্রাগনের চাষ হচ্ছে এবং সুন্দর ফল ধরছে। কিছুদিন আগে আমরা দেখলাম একটি বাগানে লাল ড্রাগন, যেটা ভিতরে কাটলেও লাল হয়, সেই ফলটাও সুন্দরভাবে উৎপাদন হচ্ছে এবং জনগণ অনেক কম মূল্যে ড্রাগন ফল এখন খেতে পারছে এবং যে মূল্য পায় সে মূল্য দিয়ে ড্রাগন চাষিরাও কিন্তু তারা অর্থনৈতিকভাবে অনেক মুনাফা অর্জন করছে এবং ভালো অবস্থানে আছে। আর ড্রাগন চাষিরা যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, আমাদের এখানে উপজেলা পরিষদে কৃষি অধিদপ্তর আছে, অত্যন্ত দক্ষ এবং সক্রিয় কৃষিবিদরা এখানে জনগণকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। যে কোনো পরামর্শ, যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য আমি কৃষি অধিদপ্তরকে এবং আমার পক্ষ থেকে সুপারিশ করি।